ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টিতে ভাসতে চলেছে জেলাগুলি। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। আসুন জেনে নেওয়া যাক আগামী কয়েকদিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে বৃহস্পতিবার থেকে আমূল পরিবর্তন ঘটেছে আবহাওয়ার। গতকাল দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় সারাদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। সকাল থেকে রাত অবধি চলছে ভারী বর্ষণ। শুক্রবারেও সেই আবহাওয়া বিশেষত বদল হয়নি। আজ অর্থাৎ শুক্রবারে একই অবস্থা দক্ষিণবঙ্গের আবহাওয়ার। সকাল থেকেই মেঘলা আকাশ, বেলা বাড়তেই বেড়েছে বৃষ্টির পরিমাণ। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের উপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করেছিল তার প্রভাবে গাঙ্গেয় বঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর শুক্রবার সকালে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী ২৪ ঘন্টায় তা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে বলে জানিয়েছে হাওয়া অফিস, যা পরিণত হবে নিম্নচাপে। বাংলার উপর দিয়ে মৌসুমি অক্ষরেখাও বিস্তৃত। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে মৌসুমি অক্ষরেখার বিকানের, শিকর, গোয়ালিয়র হয়ে দক্ষিণবঙ্গের উপকূল পর্যন্ত বিস্তৃত। এছাড়াও এই মুহূর্তে উত্তর রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গে বিশেষত দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, যার প্রভাবে শুরু হয়েছে এই নিম্নচাপ। আজ অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। আগামীকাল অর্থাৎ শনিবার কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া সহ বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাংলার পাশাপাশি আগামী দুদিন ঝাড়খণ্ড, বিহার, গুজরাট, মধ্যপ্রদেশ, কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরাখণ্ড, গোয়া, হরিয়ানা, জম্মু কাশ্মীর সহ উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। অপরদিকে রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার অবধি আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বাকি পাঁচ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই হাওয়া অফিসের পক্ষ থেকে দুই বঙ্গে বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ে ধস নামতে পারে, বেড়ে যেতে পারে তিস্তা সহ একাধিক নদীর জল, ফলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাতেও। টানা বৃষ্টিতে বিভিন্ন কাঁচা বাড়ি ভেঙে পড়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পাওয়া মাত্রই ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় খোলা হয়েছে কন্ট্রোল রুম, যার মাধ্যমে চালানো হচ্ছে নজরদারি। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।